আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনিক্যাল অ্যাকাউন্টেন্সি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালটি যে কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পর কপিরাইট ক্লেম দেওয়ার পর সেটা সলভ করবেন। সো প্রথমত আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ভিডিওটাতে ক্লেম করা হয়েছে সেই ভিডিওতে আপনারা ঢুকবেন, এবং মোবাইল দ্বারা একটু কঠিন এবং মোবাইলে আমি করে দেখাবো। সো আমরা প্রথমে একটা ব্রাউজার ঢুকবো, ঢোকার পর আমরা ইউটিউবে ঢুকবো। ঢোকার পর আমাদের অবশ্যই ডেস্কটপ ভার্সন করতে হবে। করার পর আমাদের চ্যানেল, এবার আমরা চেক দেব যে কি কোন ভিডিওটা ক্লেম হয়েছে। সো আমরা ক্রিয়েটর স্টুডিওতে ঢুকব। তারপর আমরা কন্টেন্টে ঢুকব। ঢোকার পর যখন কপিরাইট ক্লেম থাকবে তখন অবশ্যই একটা ডিটেলস তারা দিয়ে দিবে। সো আমরা যে দেখতেছি যে রেস্ট্রিকশনে কপিরাইট ক্লেম আছে। তো এখন আমরা কপিরাইট ক্লেমটা কোথায় দেখব কিভাবে দেখার জন্য যা করতে হবে, কপিরাইট ক্লেমের উপর ক্লিক দিতে হবে। দেওয়ার পর সি ডিটেলসে চাপ দেব। দেওয়ার পর এবার আমরা দেখব কোথায় আমাদের কপিরাইটটা হয়েছে। সো আমরা এটা দেখ, কন্টেন্ট ইউজ ক্লেম টাইপ, অর্থাৎ ক্লেম হয়েছে সাজদিকে কে সুনিধি এই চ্যানেল থেকে। আমরা এখান থেকে আমরা আমাদের এই ইন্ট্রোটা ডাউনলোড করেছিলাম। সো কপিরাইট দিয়ে দিয়েছি, আপনার অডিওটা কপিরাইট হয়েছে। সো আমাদের কি করতে হবে, এই কপিরাইটটা সলিউশন করার জন্য আমাদের অবশ্যই অ্যাকশনে যেতে হবে। সিলেক্ট অ্যাকশন, অ্যাকশনে যাওয়ার পর বলতেছে সংটা রিপ্লেস করার জন্য, অর্থাৎ আপনি এর ভিতরে যে অডিওটা আছে এই অডিওটা রিপ্লেস করে অন্য একটা অডিও দিতে পারবেন যেটা কপিরাইট ছাড়া, অথবা এই অডিওই মিউট করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে কী করতে হবে, সিলেক্ট অ্যাকশনে যেতে হবে, তারপর মিউট সং, তারপর কতটুকু মুট হবে এবং কতটুকু ক্লেম আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। বলা হচ্ছে যে মুট অল সাউন্ড হোয়েন সং প্লেস, অর্থাৎ যখন গানটা প্লে হবে তখন পুরোটাই মুট হয়ে যাবে, আর পুরোটা মুট না করলে অবশ্যই আপনার ক্লেম দূর হবে না। সো আমরা এটাতে টিক মার্ক করে দেব। দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক দেব, তারপর মুট। এবার প্রসেসিং হচ্ছে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে।